आशा करी भिडियो थामनेल और टाइटल देखे बुझे गेছেন आजकल भिडियो কিসের উপর হতে চলেছে। আপনারা ঠিকই ধরেছেন, আজকের ভিডিওটা আমরা ডিসকাস করে নেব লো লাইট সিচুয়েশনে মোবাইল ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা দিয়ে কিভাবে কতটা ভালো ফুটেজ ক্যাপচার করা যেতে পারে। কারণ আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ভিডিও রিলস পোস্ট আমরা করে থাকি সেগুলো সবই মোবাইল ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা দিয়ে শুট করা হয়। মোবাইল ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরার একটাই চ্যালেঞ্জ, এগুলো সেন্সর প্রফেশনাল ক্যামেরার থেকে অনেক ছোট হয়। ডিএসএলআর ক্যামেরার থেকে অনেক ছোট হওয়ার কারণে এই ক্যামেরাগুলো লো লাইট সিচুয়েশন সেরকমভাবে হ্যান্ডেল করতে পারে না। আর এই কারণের জন্যই আমরা সন্ধ্যাবেলার দিকে বা রাতের দিকে আলোকিত পরিবেশ বা উৎসবের সময়গুলো ভিডিও ক্যাপচার করে উঠতে পারি না খুব একটা ভালোভাবে। যেমন ধরুন বাঙালির দুর্গাপুজো, সন্ধ্যাবেলার দিকে এই পুজো মণ্ডপগুলো বেশ দেখতে সুন্দর লাগে কারণ এগুলো থিমের সাথে সামঞ্জস্য রেখে আলোকিত করা হয়। তবে কিছু পদ্ধতি বা ট্রিক অবলম্বন করে কাজ চালানোর মতো ভিডিও ফুটেজ ক্যাপচার করা যেতে পারে, আর সেটা একটা ট্রায়াল অ্যান্ড এরারের মেথডের মাধ্যমে আমরা বুঝে নেব। আমরা সবাই জানি ট্রায়াল অ্যান্ড এরার মেথড এর কোনো থাম রুল থাকে না, আর আপনি এটা র্যান্ডামলিও করতে পারবেন না। সুতরাং আপনাকে একটা পদ্ধতি বা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা এই ভিডিও একটা ফ্লো চার্টের মাধ্যমে আমরা বুঝে নেব। আমি আমার এই এক্সপেরিমেন্টে আমার নতুন ক্যামেরা Insta360 Go 3 নিয়েছি, আর এক্সপেরিমেন্টের জন্য চিলড্রেন পার্কে যাব সন্ধ্যে 7:30 পরে, যেখানে লাইট যথেষ্ট কম। বেছে নেওয়ার একটাই কারণ, যাতে আমি আপনাদের কাছে এক্সাম্পলটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারি বা ইলাস্ট্রেট করতে পারি। এই ভিডিও লাস্টের দিকে আমি এক্সট্রিমলি লো লাইট কন্ডিশনে চিলড্রেন পার্ক থেকে যে ফুটেজগুলো কালেক্ট করব সেগুলো র ফুটেজ এবং সেগুলো পোস্ট প্রসেস ফুটেজ সবকটাই শেয়ার করব আপনাদের সাথে। আমি চন্দ্রচূড়, আপনাদের হোস্ট। আপনারা এখন দেখছেন এক্সপ্লোরিভিউ চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কথা না বাড়িয়ে ঝটপট ভিডিওটা শুরু করে নেওয়া যায়। নেক্সট পার্টে মুভ করবার আগে চলুন হাই লেভেলে এক্সপোজার ট্রিয়াঙ্গেলটাকে বুঝে নেওয়া যাক। আমার ডিসকাশনে অ্যাপারচারের পার্টটা আমি বাদ রাখবো, কারণ হচ্ছে আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য যে ধরনের ছবি, ভিডিও বা রিলস বানাই সেগুলো মোস্ট অফ দ্য টাইম মোবাইল ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা দিয়ে করে থাকি। এই মোবাইল বা অ্যাকশন ক্যামেরার লেন্স হচ্ছে ফিক্সড, এর অ্যাপারচারও ফিক্সড। সুতরাং আমার যা অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটা, যে বাকি দুটো অপশান রয়েছে সেটা হচ্ছে আইএসও আর শাটার স্পিড, সেটা দিয়েই করতে হবে। এই ক্ষেত্রে আমি অ্যাপারচারের ডিসকাশনটাকে বাদ রাখবো, যেহেতু আজকের আমার ডিসকাশন হচ্ছে লো লাইটে কীভাবে আমি ভালো ভিডিও ফুটেজ নিতে পারবো থ্রু অ্যাকশন ক্যামেরা বা মোবাইল ক্যামেরা দিয়ে, তার উপরে ডিসকাশনটা। সুতরাং আজকে এই পার্টটা, অ্যাপারচারের পার্টটা আমি এখানে বাদ রাখলাম। জাস্ট এইটুকু বলে রাখি যে অ্যাপারচার তখনই কাজে লাগবে আপনি যদি প্রফেশনাল ক্যামেরা ইউজ করেন, প্রফেশনাল ভিডিও ক্যামেরা, বা যদি ডিএসএলআর ইউজ করে থাকেন। ডিএসএলআরের ক্ষেত্রে আপনার ইন্টারচেঞ্জেবল লেন্স থাকে, আর ইন্টারচেঞ্জেবল লেন্সেতে আপনি অ্যাপারচার অ্যাডজাস্ট করতে পারবেন মেকানিক্যালি বা ইলেকট্রনিক্যালি। চলুন মুভ করা যাক আইএসওর দিকে। আইএসওর ক্ষেত্রে কি হচ্ছে, যে আপনি যত আইএসও বাড়াবেন লো লাইটের ক্ষেত্রে তত আপনার ভিডিও রেকর্ডিংয়ে গ্রেন আসবে। কীরকম গ্রেনটা কীরকম হয় বা আইএসও গ্রেন কীরকম হয় সেটা আমি যখন প্র্যাকটিক্যালি বোঝাবো ভিডিও রেকর্ড করে এই ভিডিওর লাস্টের দিকে, তখন আপনারা দেখতে পাবেন। সুতরাং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এখানে যেটা বলা হচ্ছে, যে অ্যারোটা দেখছেন, আমি যদি আইএসও বাড়াই, ইনক্রিজ করি 100 থেকে 25,600 ডেটের দিকে, যত আমি বাড়াবো তত আমার আইএসও গ্রেন আসবে আমার ভিডিও ফুটেজের মধ্যে। আবার যদি আইএসও কমিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কোনো গ্রেন থাকবে না, বাট সেখানে লাইট কম আসবে। সুতরাং লাইটের কন্ডিশানটা কীরকম হবে তার উপর ডিপেন্ড করে আপনাকে আইএসওটা ফিক্স করতে হবে। এরপরে আসি শাটার স্পিড। শাটার স্পিডটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার, যাতে ভিডিও ফুটেজে কোনো মোশন ব্লার না আসে। কারণ হচ্ছে আপনি যদি শাটার বেশিক্ষণের জন্য খুলে রেখে দেন বা ওপেন থাকে, সেক্ষেত্রে আপনার সেন্সরেতে লাইট তো আসবে বটেই, কিন্তু সেক্ষেত্রে আপনার মোশন ব্লার আসবে। সে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এটা সবথেকে একটা বড় ড্রব্যাক। তো আপনি যদি এই ছবিটার মধ্যে দেখেন, যদি আমি শাটার স্পিড 1/4S থেকে 1/8000S দিকে যাই, সেক্ষেত্রে বলছে লাইট কম হয়ে যাবে কিন্তু ছবির শার্পনেস খুব ভালো আসবে, মানে মোশন ব্লারটা কমে যাবে। সুতরাং এই দুটোর মধ্যে আপনাকে পারমুটেশন করতে হবে, আইএসও আর শাটার স্পিড। এর মধ্যে আপনার কারেন্ট লাইট কন্ডিশন, মানে আপনি যেখানে ভিডিও শ্যুট করতে চাইছেন তার লাইট কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনাকে আইএসও এবং শাটার স্পিডটাকে অ্যাডজাস্ট করতে হবে। তবে আমি এর একটা ফ্লো চার্ট বানিয়েছি, যে ফ্লো চার্টটা আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝতে হেল্প করবে। চলুন নেক্সট পার্টে মুভ করা যাক। ফ্লো চার্টটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে শাটার স্পিড কীভাবে ডিসাইড করব, আর একটা হচ্ছে আইএসও কীভাবে ডিসাইড করব। মোবাইল ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরার মধ্যে অটো এক্সপোজার থেকে আমাকে ম্যানুয়াল এক্সপোজারে শিফট করতে হবে। ম্যানুয়াল এক্সপোজারে শিফট করে যাওয়ার পরে আপনাকে ISO 100 সেট করে নিতে হবে। আপনি যদি এই স্টেপে দেখেন যে ডাজ ভিডিও হ্যাভ মোশন, মোশন যদি আপনার নান হয় মানে নায়ের বরাবর, ধরে নিন আপনি ক্যামেরাটা ট্রাইপডের উপর রেখেছেন বা কোনো একটা স্টেডি গিম্বেলের উপর রেখে আপনি ভিডিও শ্যুট করছেন, সেক্ষেত্রে আপনার মোশন নায়ের বরাবর হবে। আপনি যদি এই রকম ভিডিও শ্যুটের জন্য 4K 30 FPS বেছে নেন, তাহলে আপনার FPS মানে হচ্ছে ফ্রেম রেট, ফ্রেম পার সেকেন্ড, আপনার শাটার স্পিড সেই ফ্রেম রেটের 2 times হবে। মানে আপনার যদি 4K 30 FPS হয় তাহলে সেক্ষেত্রে শাটার স্পিড আপনার 60 হবে। যদি আপনি 4K 60 FPS শ্যুট করেন তাহলে আপনার সেখানে শাটার স্পিড হবে 120। তবে আমার রেকমেন্ডেশন হবে যে মোস্ট অফ দ্য কেসেস সিনেম্যাটিক ফুটেজ আপনার 25 to 30 FPS এর মধ্যেই নেওয়া হয়। আপনি হায়ার ফ্রেম রেটে তখনই যাবেন যদি আপনার কিছু স্লো মোশন ফুটেজের দরকার হয়, তবেই আপনি যাবেন, আদারওয়াইজ যাবেন না। বিশেষ করে লো লাইটের ক্ষেত্রে এটা আপনাকে খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে মডারেট মোশন। মডারেট মোশন মানে আপনি যদি ক্যামেরাটা হ্যান্ডেল বা হাতে ধরে নিয়ে যান, মোবাইল ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা যেটাই বলুন না কেন, সেক্ষেত্রে আপনাকে ডিসাইড করতে হবে। মানে এই ক্ষেত্রে কিন্তু ক্যামেরা আপনার গিম্বেলেতে মাউন্ট করা নেই, আপনি হ্যান্ডেল রয়েছেন, আপনার হাতেই মোবাইল ক্যামেরাটা রয়েছে বা অ্যাকশন ক্যামেরাটা রয়েছে, এটা কোনো গিম্বেলে মাউন্ট করা নেই। সেক্ষেত্রে আপনাকে ডিসাইড করতে হবে লো লাইটের ক্ষেত্রে আপনার শাটার স্পিড 4 times হবে ফ্রেম রেটের। যদি আপনি 4K 30 FPS শ্যুট করেন তাহলে ফ্রেম রেট হবে আপনার শাটার স্পিড হবে 120। নেক্সট আসি, যদি মোশন এক্সট্রিম হয়, মানে ধরুন আপনি রানিং করছেন, জগিং করছেন বা আপনি মোটো ব্লগিং করছেন, সেক্ষেত্রে আপনাকে শাটার স্পিড আপনার ফ্রেম রেটের 8 times হতে হবে। মানে ফ্রেম রেট যদি 30 FPS হয় আপনার শাটার স্পিড তখন 240 হবে। এইভাবে জাজমেন্টের উপর বেস করে আপনাকে একটা বেস সেটিংসে আসতে হবে। এই বেস সেটিংসের মধ্যে আমি কিন্তু ISOকে ফিক্স রেখেছি। শাটার স্পিড, জাজমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট ইম্পর্টেন্ট পার্ট মোশন ব্লারকে কম্পেনসেট করার জন্য। চলুন পার্ট 2 এর দিকে মুভ করা যাক। এবার আমরা ISO কীভাবে অ্যাডজাস্ট করবো দেখে নেব। আগের স্টেপে ISOকে 100 রেখে শাটার স্পিডকে অ্যাডজাস্ট করেছিলাম। এই স্টেপে আমরা শাটার স্পিডকে ফিক্স রাখবো আর ISOকে অ্যাডজাস্ট করব। তো আপনি যদি প্রথমে দেখেন এইখানে ইজ ভিডিও টু ব্রাইট, তাহলে সেক্ষেত্রে আপনাকে লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন ইনক্রিজ শাটার স্পিড বাই 1 step, আপনাকে শাটার স্পিড 1 step ইনক্রিজ করতে হবে। তাতেও যদি না হয় এটা সাইক্লিক অর্ডারে আপনাকে ফলো করতে হবে। বাট যদি ইজ ভিডিও টু ব্রাইট সেটার আনসার যদি নো আসে, তারপরে আপনাকে দেখতে হবে ইজ ভিডিও টু ডার্ক, সেটার আনসার যদি ইয়েস হয় তাহলে আপনাকে ISO বাড়ানোর দিকে এগোতে হবে। আমরা আগের স্টেপেতে ISOকে 100 রেখেছিলাম। যদি ISO 400 অব্দি রিচ না করে থাকে তাহলে ISOকে আমি 1 step বাড়াবো এবং এই সাইকেলটা আবার ফলো করব। তাহলে আমি যদি এই স্টেপে এসে দেখি যে ইজ ভিডিও টু ডার্ক এবং সেখানে আনসার যদি আমার নো হয়, তাহলে সেই সেটিংসটা হবে পারফেক্ট আমার লো লাইট সিচুয়েশানে ভিডিও শ্যুট করবার জন্য। বাট ইজ ভিডিও টু ডার্কের আনসার যদি ইয়েস হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ISO আবার 1 step ইনক্রিজ করতে হবে। এইভাবে আমাকে ISO 400 অবধি আমি বাড়াতে পারবো। আমি 400 এই কারণেই বলছি, 400 অবধি ISO গ্রেন ম্যানেজেবল, আপনি পোস্ট প্রসেসিংয়ে ওটাকে ম্যানেজ করতে পারবেন। তার উপরে যদি ISO 400 উপরে যদি আপনি ISO রাখেন, সেক্ষেত্রে আপনি ভিডিও ফুটেজে যে ISO গ্রেন আসবে বা যে নয়েজটা আসবে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না পোস্ট প্রসেসিংয়ে। এখানে আমি এক্সপেরিমেন্টের জন্য আমার Insta360 Go 3কে বেছে নিয়েছি। Insta360 Go 3তে আমি 2.7K 30 FPS এ রেকর্ড করব অটো মোডে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। এটা অটো মোডের আনএডিটেড ফুটেজ, আপনি এখানে দেখে বুঝতেই পারছেন যে ISO নয়েজ কীরকম এসেছে। নেক্সট এক্সপেরিমেন্টে, মানে এই এক্সপেরিমেন্টে আমি অটো মোড থেকে ম্যানুয়াল মোডে সুইচ করে গেলাম। তারপরে শাটার স্পিডকে ঠিক করে নিলাম। শাটার স্পিড এখানেতে 1/120 ছিল। এখানে ভিডিও মোশন মডারেট হবে। আমি অ্যাকশন ক্যামেরাটা হাতে নিয়ে হাঁটছি যেহেতু আমাকে এখানে শাটার স্পিড 4 times রাখতে হবে ফ্রেম রেটের। শাটার স্পিড 120 করে নেওয়ার পর আইএসওকে 100 করে নিলাম। জাস্ট বলে রাখি এখানে যে ভিডিওগুলো ক্যাপচার করছি সেটা আমার iPhone 13। আইএসও 100 থাকা অবস্থায় ক্যামেরা স্ক্রিনে সেরকমভাবে কিছুই বোঝা যাচ্ছিল না। আমি জানি না আপনারা স্ক্রিনে কতটা বুঝতে পারছেন, বাট আইএসও 100-এতে সেরকমভাবে কিছুই ভিজিবল হচ্ছিল না। সুতরাং আইএসওকে ডাইরেক্ট 250-তে নিয়ে গেলাম, 1 step না বাড়িয়ে। সেটা করেও দেখা গেল যে ক্যামেরা স্ক্রিনেতে সেরকমভাবে কিছু ভিজিবল হচ্ছে না। এরপরে নিয়ে চলে গেলাম আইএসওকে 400-এ। 400 নিয়ে যাওয়ার পর কিছুটা ভিজিবল হচ্ছিল। আপনারা বোধহয় স্ক্রিনে অতটা বুঝতে পারবেন না, র ফুটেজটা দেখলে তবে বুঝতে পারবেন। এটাও আনএডিটেড র ফুটেজ। আপনি এখানে দেখতে পাচ্ছেন আইএসও নয়েজ বা নয়েজ গ্রেন রয়েছে যথেষ্ট, বাট ম্যানেজেবল। আগের অটোমেটিক ফুটেজের থেকে অনেকটাই কম, বাট সেই হিসাবে লাইটও যথেষ্ট কম। অটোমোডের ফুটেজকে পোস্ট প্রসেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আইএসও গ্রেন কিন্তু তাও রয়েছে, অতটা ম্যানেজেবল নয়। ম্যানুয়াল মোডে ভিডিও শ্যুটের ফুটেজকে পোস্ট প্রসেস করার পরে তার আউটপুট আপনি যদি আগের ভিডিওটার সঙ্গে কম্পেয়ার করে দেখেন, মানে অটো মোডে শ্যুট করার পর পোস্ট প্রসেস করে যে আউটপুট এসেছিল আর এখন যেটা আউটপুট এসছে তার মধ্যে কিছুটা হলেও ডিফারেন্স রয়েছে। আইএসও অনেকটা ম্যানেজেবল এখানেতে। বিভিন্ন ক্যামেরার লো লাইট সিচুয়েশন হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি ইউনিক হয়, কারণ এটা ক্যামেরার সেন্সর সাইজ এবং ফার্মওয়্যারের উপর অনেকটাই ডিপেন্ড করে। মানে ক্যামেরা এ ব্র্যান্ডেতে যে সেটিংসটা কাজ করছে, বি ব্র্যান্ডে সেই সেটিংস কাজ করতেও পারে বা নাও করতে পারে। আপনি যদি ভিডিওটা স্কিপ না করে দেখে থাকেন তাহলে দেখবেন আইফোনের ফুটেজগুলোতে কোনো আইএসও নয়েজ নেই। এই রেকর্ডিংটা আইফোনেতে অটোমেটিক মোডেই করা হয়েছে, কারণ আইফোনেতে কোনো ম্যানুয়াল মোড থাকে না। সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন ডিভাইসের লো লাইট হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি বিভিন্ন রকম হয়, যেটা তাদের সেন্সর সাইজ, ফার্মওয়্যার এবং সফটওয়্যারের অপটিমাইজেশনের উপর ডিপেন্ড করে। ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না, কারণ মোটিভেশন না পেলে একটা টাইমে পরে এই ধরনের কন্টেন্ট বানানোর মতো এনার্জি কিন্তু কোনোটাই থাকে। এছাড়া পরের ভিডিওগুলোতে থাকবে আপনার পোস্ট প্রসেসিং ভিডিও, এই কালার গ্রেডিং, কম্পোজিশন, এডিটিং এগুলোর উপরে। সুতরাং দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন আর বেল বাটনটাও প্রেস করে দিন। আজকের মতো এইটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।